হ্যাঁ গাইস, গুড ইভিনিং অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আর অনুদি বিকেলে হাঁটতে বেরিয়েছিলাম, এখন আমরা আছি ঠিক কলেজ ঘাটে। তো কলেজ ঘাটে মন্দিরে পুজো হচ্ছিলো, কালী পুজো। তো তখন আমরা বসে আড্ডা মারছিলাম, দাদা ফোন করে বললো রাধা বল্লভ মন্দিরে মেলা বসেছে। তো চলো মেলায় যাওয়া যাক, অনেক খিল্লি উড়িয়েছি, তো অলমোস্ট চলেই এসেছি, চলো মেলায় গিয়ে তোমাদেরকে পুরো ভিউটা শেয়ার করি। তো হাঁটতে হাঁটতে চলেই এসেছি রাধা বল্লভ মন্দিরের সামনে, এবং বাইরে বড় করে প্যান্ডেল করা হয়েছে, আই থিঙ্ক পুজোতে কোনো থিম হবে। তো সেসব পরের কথা, এখন ভেতরে ঢোকা যাক। বাইরে খুব সুন্দরভাবে গেট করেছে ঢোকার দিকে, তো অবশ্যই তোমরা গিয়ে ঘুরে আসতে পারো। টুকটাক ছোটোখাটো অনেক জিনিসই বসেছে, তো সেগুলোই শেয়ার করব, খুব ভালো লাগছিল। তো রাস্তায় আমরা প্রত্যেক দিনই হাঁটতে যাই, তো এই যে আমি ঢুকছি, অনুদি ভিডিওটা নিয়েছে, মন্দিরটাকেও খুব সুন্দরভাবেই সাজিয়েছিল, ভিড়ও ছিল বাইরে। হাঁটতে হাঁটতে তোমরাও ঘুরে এসো, খুবই ভালো লাগবে, ঠাকুরের দর্শনও হবে এবং টুকিটাকি কিছু কিনতেও পারবে। তো এখানে বাদাম বিক্রি হচ্ছিলো, খেলনা বিক্রি হচ্ছিলো, এইটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। দাদা মেলা থেকে একবার আমাকে এনে দিয়েছিল, খুব ভালোবাসতাম, এখন হারিয়ে গেছে, ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায় এগুলো দেখলে। তো খেলনাও অনেক কিছু বিক্রি হচ্ছিলো, কারোর যদি ছোটো বোন বা ভাই থাকে তারাও কিনতে পারবে। বেলুন আছে, তারপর ঝুড়ি আছে ঘরের জন্য, ঝুড়ি কৌটো কাউটা টুকটাক ঘরোয়া জিনিস বলতে পারো, সাজার জিনিস থাকবে না মেলায় সেটা তো হতে পারে না। তো কানের নাকের টুকটাক জিনিস ছিল, ব্রেসলেট ছিল, তারপর এখানে ঠাকুরের জামা কাপড় আর গলার হার বিক্রি করা হচ্ছিলো, ঢেলে দরদাম করলে নিশ্চয়ই কমিয়ে দিত। নতুনত্ব এখানেও দেখলাম একটা বসেছে, সেটা হচ্ছে নানান রকম জুস বিক্রি হচ্ছিলো চাট করে, ফুচকা বিক্রি হচ্ছিলো, এখন ফুচকার দাম অনেক বেড়ে গেছে 10 টাকায় চারটে, তো ফোনপেও করতে পারো তোমরা। এখানে অনেক কিছুই ছিল, তো শুক্রবার অবধি মেলা আছে, অবশ্যই ভুলবে না, এবং তোমরা যদি ঘুরে আসতে চাও ঘুরে আসতে পারো। ঝুলনের জন্য মেলাটা বসেছে, আমি জানতাম না, আর খুব সুন্দরভাবে ডেকোরেশন করে সাজিয়েছে, পুজো হচ্ছিল এবং দক্ষিণা যে যা দিতে চাইছিল তারা দিচ্ছিল, দেখতে পাচ্ছ কীভাবে সাজিয়েছে, আমার তো খুব ভালো লাগছিলো। আমরা ওখানে কিছুক্ষণ বসলাম, কীর্তন হচ্ছিলো ভেতরে, গান গাওয়া হচ্ছিলো, সেটাও তোমাদের সামনে তুলে ধরলাম। এখানে আমরা কিছুক্ষণ বসে শান্তি মনে কীর্তনগুলো শুনছিলাম, কখনো কখনো খুব ভালো লাগে যে একটু বাইরে বেরিয়ে মনটাও শান্তি হয়ে যায়। তো অবশ্যই তোমরা ঘুরে এসো আর আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। তো দেখলে যে সেরকম ভিড় হয়নি, অনেকে জানে না, তার জন্যই ভিডিওটা করা তোমাদের জন্য। পাশে পুজো হচ্ছে, গান হচ্ছে ভেতরে, তো সব কিছু শেয়ার করছি, দেখতে থাকো, আই হোপ ভালো লাগবে। অনেক কিছু নতুন নতুন জিনিস বসেছে, অ্যাকচুয়ালি মেলাটা কিসের সেটা জানি না, ঝুলনের জন্যই মনে হয় বসেছে, যেটা বসে আর কি, বাইরে কিছুই নেই ভেতরেই আছে। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে পুরো মেলাটা। তো বাইরে বেরিয়ে দেখি এরকম ঢালোয়া কানের বিক্রি হচ্ছে, ঢালোয়া মানে খুবই ভালো কানেরগুলো, 30 টাকা 50 টাকা, এর থেকে বেশি না, কিন্তু খুব সুন্দর সুন্দর কানের ছিল, অবশ্যই তোমরা গেলে কিনো। আমি তো কিনিনি, কারণ আমরা সেই প্রিপারেশন নিয়ে যাইনি যে কিছু কেনাকাটা করব, তো পরে গেলে নিশ্চয়ই কিনবো। এখানে ঠাকুরের মূর্তি বিক্রি হচ্ছে ঘর সাজানোর জন্য, প্লাস বাচ্চাদের কথা ভেবেও মেলাতে বাচ্চাদের কিছু কিছু রাইডস ছিল, আরও কিছু রাইডস ছিল যেগুলোর ভিডিও তোলা হয়নি, বাচ্চারা কি সুন্দর এনজয় করছে, দেখতেও ভালো লাগে। ঠাকুরের জন্য এরকম পিতলের ঘট, তারপর থালা বাটি জিনিসগুলো বিক্রি হচ্ছিল, তো অনেকক্ষণই আমরা ছিলাম, এবং ঘর সাজানোর জন্য এইসব মূর্তিও আছে, ফটো আছে, আর এখন নতুনত্ব পুজোর জন্য দেখছি সবাই কিনছে এরকম হার, মেলাতে বিক্রি হচ্ছিলো অনেকই রিজনেবল প্রাইসে, তোমরা গেলে অবশ্যই কিনো। এবং মন্দিরটা তো সুন্দর লাগছেই, কথা বলতে বলতে ঘুরতে ঘুরতে অনেকই দেরি হয়ে গেছিলো, তো আর দেরি না করে চলো এবার আমরা বাড়ির দিকে রওনা দিই। এবং যেহেতু ঝুলন ছিল বাইরে, অনেকে বাচ্চারা সব ঝুলন করেছে এবং টাকা চাইছিল, এখন তো আগের মতো না ঝুলন হয়ই না। তো মেলা ঘোরা হয়ে গেছে, মেলাতে সেরকম কিছু ছিল না, টুকটাক তা দোকানই বসেছিল, তাও যদি তোমরা আসতে চাও অবশ্যই এসো, মেলা শুক্রবার অবধি আছে, তারপর মেলা উঠে যাবে, তো তোমরা অবশ্যই ঘুরে যেও, আবার ঠাকুরের দর্শন করে যেও। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আমার সাথে দেখা হবে নতুন অন্য একটা ভিডিওতে, চলো যাওয়া যাক।